সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আসল্লাহ ইনু অংশগ্রহণকারী জনতা সবাই কেন্দ্রীয় কমিটি সরকার জঙ্গি থাকলে অশান্তি হবে। আমি দল করি কিন্তু ঐক্য করি বলছেনা বলেন কারো নাকি দয়ায় মন্ত্রী হয়েছি। আমি একটা কথাই বলবো, ঐক্য প্রশ্নে এক টাকা ছিলেন, এক টাকা একশো পয়সায় এক টাকা, আপনার আশি পয়সা থাকতে পারে কিন্তু আপনি এক টাকার মালিক না। আপনার নিরানব্বই পয়সা থাকতে পারে কিন্তু এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবে না ততক্ষণও ক্ষমতা পাবেন না। আপনি আশি পয়সা আর এর সাথ দিলীপ বড়ুয়া মেলন আর ইনু মিললে এক টাকা হয়। আমরা যদি না থাকি তাহলে আশি পয়সা নিয়ে রাস্তায় ঠ্যাঁ ঠ্যাঁ করে ঘুরবেন, এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না। খালেদা জিয়া রাজাকারের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের, শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির। আমি তাই দেশের জন্য হাসিনার সঙ্গে ঐক্য করেছি, খালেদাকে বর্জন করেছি দেশের জন্যেই। আমি তাই বলি আর রাজাকার সরকার না। মাননীয় প্রধানমন্ত্রী আমার উপরে আস্থা রেখে আমাকে তথ্যমন্ত্রী বানিয়েছেন, আপনারা নিশ্চয় জানেন এর আগে কোনদিন তথ্যমন্ত্রী অন্য দল থেকে হয়নি। বাংলাদেশকে যদি বাঁচাতে চান, উন্নয়ন রক্ষা করতে চান, শান্তি চান, তাহলে ১৮ সালের ডিসেম্বরে যথাসময়ে নির্বাচন করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। তাদের শক্তি আছে, লাঠি আছে। আমরা যদি মনে করি যাদের লাঠি যেই রাস্তায় যাবে সেই রাস্তায় কেউ থাকবে না।